হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সাম পেপার আজকে আমরা দেখব মাউন্টেইন পাস অফ পেনিনসুলার ইন্ডিয়া পেনিনসুলাড ইন্ডিয়াতে যেসব মাউন্টেইন পাস আছে সেগুলোকে নিয়ে আজকে ডিসকাস করব তো প্রথমেই দেখেন যে এই গন্ডোয়ানা ল্যান্ড যেটা আগে ছিল তো সেই গন্ডোয়ানা ল্যান্ডে যখন ইন্ডিয়াটা এখানে ছিল তারপরে যখন ধীরে ধীরে ইউরেশিয়া প্লেটের সঙ্গে গিয়ে যুক্ত হলো তখন এখানে কী সৃষ্টি হলো তখন এখানে সৃষ্টি হলো হিমালয় পর্বত তো এই হিমালয় পর্বত বাদ দিয়ে যেই আমাদের পোর্শনটা সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি পেনিনসুলার প্ল্যাটিউ আর এই পেনিনসুলার প্ল্যাটিউ কথাটার আরও একটা অর্থ আছে সেটা হলো তিন দিক থেকে জল দিয়ে ঘেরা এটার কথাই অর্থ হলো পেনিনসুলার তো এটা পেনিনসুলার ইন্ডিয়া বলা হয় এবার যদি আমরা এই পেনিনসুলার ইন্ডিয়াকে আবার ভাগ করি তাহলে আমরা দুটা ভাগ দেখতে পাই একটা হলো সেন্ট্রাল হাইল্যান্ড আর একটা হলো ডেকান প্ল্যাটিউ তো এই সেন্ট্রাল হাইল্যান্ডটা কোনটা সেন্ট্রাল হাইল্যান্ড এই রাজস্থান মধ্যপ্রদেশ যেটা হলো হচ্ছে আরাবল্লি ভিন্দিয়া রেঞ্জ তো সেই সব জায়গা বা ছোট নাগপুর প্ল্যাটিউ এটাকে বলা হয় সেন্ট্রাল হাইল্যান্ড আর বাকি যে পোর্শনটা সাউথে সেটাকে বলি আমরা ডেকান প্ল্যাটিউ তো আমরা এবার জেনে নিলাম যে ডেকান প্ল্যাটিউ আর সেন্ট্রাল হাইল্যান্ড কী এবার আমরা নেক্সট দেখবো পাসগুলো কিন্তু তার আগে আমরা দেখে নিই যে পাসগুলো যেটা আমাদের আছে সেটা হলো ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাট তো এই ওয়েস্টার্ন ঘাট কোনটা ওয়েস্টার্ন ঘাট যেটা ওয়েস্ট সাইডে আর যেটা ইস্টার্ন ঘাট সেটা ইস্টার্ন সাইডে তো আমরা যদি এটা দেখি যে ইস্টার্ন ঘাটের যে ফিচার্স সেখানে দেখতে পাবে যে ইস্টার্ন ঘাটটা কিন্তু তুলনামূলকভাবে হাইটে শর্ট এর কারণ কি এর কারণ হলো হচ্ছে এখানে যে নদীগুলো যায় সেই নদীগুলো কিন্তু এটাকে ক্ষয় করে সেই কারণের জন্য ইস্টার্ন ঘাটের হাইটটা কম দেখতে পাচ্ছ এখানে আর ওয়েস্টার্ন ঘাটের হাইটটা কিন্তু বেশি তো এটাও একটা পরীক্ষার কোশ্চেন যে ইস্টার্ন ঘাট নাকি ওয়েস্টার্ন ঘাট কোনটা হাইটে বড় তাহলে ওয়েস্টার্ন ঘাটটা কিন্তু হাইটে বড়ো তো প্রথম পাস যেটা আমাদের সেটা হলো গোরাম ঘাট পাস এটা কোথায় অবস্থিত এটা অবস্থিত রাজস্থানে তো রাজস্থানের এরিয়াতে গোরাম ঘাট অবস্থিত কাকে কাকে কানেক্ট করছে উদয়পুর এর সঙ্গে সিরোহি ও জল্লোর এই দুটা ডিস্ট্রিক্টকে কানেক্ট করছে উদয়পুরের সঙ্গে এটা গোরাম ঘাটের ছবি ওয়েস্টার্ন ঘাটে বা ইস্টার্ন ঘাটে যে কোনো জায়গা খুবই সুন্দর এখান দিয়ে যে রেলপথগুলো যায় সেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর মুম্বাই থেকে যখন কেউ নাগপুর বা অন্যান্য জায়গাতে যায় ব্যাঙ্গালোর সেই সব জায়গাতে যে পাসগুলো পরে সেই জায়গার ভেতর দিয়ে রেল চলে এবং সেটা দেখতে খুবই সুন্দর নেক্সট যদি আমরা দেখি সেটা হলো ঘাট পাস বা আসিরগার ফোর্ট পাস এই সব জায়গাতে হলো আশিরগার জায়গাটা এটা কোথায় এটা হলো মধ্যপ্রদেশে মানে সেন্ট্রাল হাইল্যান্ডের এরিয়াতে এই যে বললাম ঘাট পাস বা আসিরগার ফোর্ট এটা কে তৈরি করেছিল এটা তৈরি করেছিল কিং আহির আর কিং আহির কোন ডাইনেস্টি থেকে বিলং করতো আহির ডাইনেস্টির থেকে বিলং করত আর এই ঘাট পাস বা আশিরগার ফোর্ট এটাকে কি বলা হয় এটাকে বলা হয় ডেকানি দরবাজা বা ডোরওয়ে টু ডেকান মানে ডেকানে যাওয়ার দরজা তো ডেকানে যাওয়ার দরজা যদি বলা হয় তাহলে কোনটা হবে তাহলে সেটা হবে সিরগার ফোর্ট আর এটা কিন্তু আরও একটা জিনিস মনে রাখতে পারো সেটা হলো সাতপুরা রেঞ্জ ওয়েস্টার্ন ঘাটের যে রেঞ্জগুলো হয় তো সেই রেঞ্জের এখানে এটা কিন্তু সাতপুরা রেঞ্জে অবস্থিত নেক্সট আমরা দেখব হলদিঘাটি পাস হলদিঘাটি পাস এই হলদিঘাটি কথাটার সঙ্গে নিশ্চয়ই অ্যাসোসিয়েটেড করতে পারছো তোমরা ইতিহাসের হলদিঘাটির যে যুদ্ধ হয়েছিল সেই হলদিঘাটি পাসের এখানেই ইতিহাসে হলদিঘাটির যুদ্ধ হয়েছিল কার সঙ্গে যুদ্ধ হয়েছিল যুদ্ধ হয়েছিল মোঘলের সঙ্গে রাজপুতের যুদ্ধ হয়েছিল মুঘলদের তরফ থেকে কে লড়েছিল মুঘল সেনাপতি মানসিং যে কিনা আকবরের সেনাপতি ছিল এবং মহারানা প্রতাপ যুদ্ধ মহারানা প্রতাপ যুদ্ধ করেছিল হলদিঘাটির যুদ্ধ পনেরোশো ছিয়াত্তরে নেক্সট দেখব চোরিয়া পাস এই চোরিয়া ঘাটপাস একটা ট্রাই জাংশন কার মধ্যে ট্রাই জাংশন বিটুইন গোয়া কর্ণাটক এবং মহারাষ্ট্র এখানে দেখতে পাচ্ছ এটা একটা গুগল আর্থের ইমেজ চোরিয়া ঘাট পাস এটা তাহলে কি বললাম এটা হলো হচ্ছে মহারাষ্ট্র এখানে মহারাষ্ট্র সাধারণ পোর্শানে গোয়া এবং কর্ণাটকা এই তিনটার কিন্তু ট্রাই জাংশন হলো ঘাট পাস এখানে বড়ো ম্যাপে দেখতে পাবো যে এখানে ঘাট পাস এটা ট্রাই জাংশন একটা আর এই ঘাট পাসে যদি আমরা আরও ডিটেলস দেখি তার আগে কয়েকটা জিনিস দেখে নেই ওয়েস্টার্ন ঘাট এই ওয়েস্টার্ন ঘাটে কিন্তু মনসুন প্রথমে অ্যাটাক করে এবং মনসুন অ্যাটাকের ফলে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় তো আমরা এখান থেকে যদি এই ওয়েস্টার্ন ঘাটটাকে ভাগ করে নিই তাহলে আমরা দেখতে পাবো একটা নর্দার্ন ওয়েস্টার্ন ঘাট একটা সেন্ট্রাল ওয়েস্টার্ন ঘাট একটা নীলগিরি মানে নীলগিরি মানে যেখানে হচ্ছে ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট মিলিত হচ্ছে কেরালা তামিলনাড়ুর এরিয়াটাতে আরেকটা হলো সাউদার্ন ওয়েস্টার্ন ঘাট তো এই কয়েকটা পার্টে আমরা ভাগ করতে পারি এবার পরীক্ষায় যেটা কোশ্চেন আসে সেটা হলো ওয়েস্টার্ন ঘাট কতগুলো রাজ্যকে টাচ করে তো এটার অ্যান্সার কি হবে এটার অ্যানসার অ্যান্সার হবে সিক্স মানে ছটা রাজ্যকে টাচ করে কি কি রাজ্য সেটা হলো হচ্ছে গুজরাট এখান থেকে দেখতে পাচ্ছো যে গুজরাট থেকে শুরু হচ্ছে গুজরাট মহারাষ্ট্র গোয়া কেরালা তামিলনাড়ু এই কয়েকটা হলো হচ্ছে রাজ্য যা যেটাতে কি না ওয়েস্টার্ন ঘাট কিন্তু টাচ করে যেহেতু ওয়েস্টার্ন ঘাটে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় সেই জন্য এখানকার যে ভেজিটেশান সেটা খুবই কিন্তু ভালো এবং এখানে প্রচুর পরিমাণে গাছপালার ভ্যারাইটি দেখা যায় এই জন্য এটাকে হটস্পটও বলা হয় আর এই ওয়েস্টার্ন ঘাটে প্রচুর স্পিসিস পাওয়া যায় এখানে একটা দেখতে পাচ্ছ যে মাকড়সার মতো স্পিসিস তো এই মাকড়সার মতো স্পিসিসটা আর কিচ্ছু না এটা যে হ্যারি পটার সিনেমা তোমরা দেখেছো তো সেই হ্যারি পটার সিনেমাতে কিন্তু এই ধরনের একটা টুপি দেখতে পাবে এটার সেম একদম এরকম হ্যারি পটার যেটা পড়েছিলো মাথায় সেই টুপিটা বলনেওয়ালা টুপি বলা হয় তো এটা কিন্তু একদম মাকড়সাটার মতোই দেখতে এবং এখানে আরও কিছু স্পিসিস দেখা যায় যেমন হলো হচ্ছে উলফ স্নেক সেটাও কিন্তু পরীক্ষার কোশ্চেন যে উলফ স্নেক ওয়েস্টার্ন ঘাটে কোথায় পাওয়া যায় যদি এর এর থেকে স্পেসিফিক কোনো কোশ্চেন দেয় তাহলে হলো হচ্ছে বলতে পারো যে চড়িয়া ঘাট পাশের ওখানে দেখা যায় এটা মেনলি কর্ণাটকের যে আশপাশটা সেই জায়গাটাতে বেশি দেখা যায় নেক্সট আমরা দেখব থালঘাট এই থালঘাটকে আরও কি কী নামে জানা যায় থালঘাটকে নামে জানা জানা যায় হলো হচ্ছে থুলঘাট বলেও কোথায় কোথায় দেখতে পাবা কোথাও আবার কাসারা ঘাট বলেও জানা হয় এখানে দেখতে পাচ্ছ কাসারা ঘাট খুবই সুন্দর একটা জায়গা ট্রেন পাস হচ্ছে এই দিক দিয়ে তো কাসারা ঘাট আরও কি বললাম থুলঘাট এখানে দেখতে পাবা এই যে জায়গাটা এই জায়গাটাতে হলো হচ্ছে কাসারা ঘাট মহারাষ্ট্রের এখানে কাসারাঘাট ঘাট এখানে লেখাও আছে কাসারা ঘাট পাস অলসো কল্ড অ্যাস থালঘাট অর থুলঘাট তো এটা কোন জায়গাটাতে অবস্থিত মুম্বাই এবং নাসিকের যে রুট মানে মুম্বাই থেকে কেউ যদি নাসিক যায় তাহলে যে সেই যে রুটটা সেই রুটের এখানে অবস্থিত থালঘাট এবং থালঘাটের থেকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হলো যে এখানকার যে স্টেপিস্ট মানে খাড়া ঢাল সেটা কিন্তু সব থেকে বেশি মানে এখানকার যে গ্রেডিয়েন্টটা এখানে দেখতে পাচ্ছ যে খাড়া এই খাড়া ঢালটা কিন্তু সব থেকে বেশি এটা যদি গ্রেডিয়েন্ট দেখো তাহলে ওয়ান ওয়ান ইন থার্টি সেভেন বলা যেতে পারে তো এতটা পরিমাণে এখানে কিন্তু খারা তো এটাও একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট থালঘাটের থেকে নেক্সট যদি আমরা দেখি নেক্সট হলো আমাদের ভোরঘাট এটাও কিন্তু এই মহারাষ্ট্রের এরিয়াতেই অবস্থিত এটা হলো হচ্ছে ভোরঘাট এটা কোথায় কোথায় মানে কাকে কাকে কানেক্ট করছে কোন কোন দুটা জায়গাকে সেটা হলো হচ্ছে পালাসদারি এবং খান্ডালা এই দুটা এরিয়াকে কানেক্ট করে এবং কোথায় এর যে ওয়েস্টার্ন ঘাটের খ্রিস্টে অবস্থিত এই ভোর ঘাটের থেকে যদি আমরা আরও একটু মানে পুরনো হিস্ট্রির ডিটেলস দেখি তাহলে যে ভোর ঘাটটা এটা কে তৈরি করেছিল এর যে এর আশেপাশে বিভিন্ন রকম পোর্ট তৈরি করেছিল কারা তৈরি করেছিল সাতবাহন ডাইনেস্টি সাতবাহন আর সাত সাতকর্ণী যে ছিল গৌতমী পুত্র সাতকর্ণী তাদের বংশ সাতবাহন তো সেই সাতবাহন তারা এটাকে ডেভেলপ করেছিল এবং এর সঙ্গে কিছু কিছু পোর্টের কানেক্ট করেছিল যেমন চৌল রাভেন্দা পানভেল এইসব এরিয়াকে ভোরঘাটের সঙ্গে কানেক্ট করেছিল আর গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে যেটা মুম্বাই থেকে পুনেতে যায় সেটাও কিন্তু এই ভোরঘাটেই অবস্থিত যে রেল দেখতে পাচ্ছ এটা কিন্তু ভোরঘাট দিয়েই পাস হচ্ছে এবং এটা যদি হেরিটেজও কিন্তু আমাদের সাইট সেটা যে ভোরঘাটের যে রেলওয়ে সেটা কিন্তু ইন্ডিয়ান রেলওয়ের আন্ডারেই চলে এবং এটা একটা হেরিটেজ আমাদের নেক্সট আমরা দেখবো পালঘাট এটাও বেশ পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট কারণ এখানে যে পালাক্কাদ গ্যাপটা আছে এই পালাক্কাদ গ্যাপের জন্য এটা বেশ ইম্পর্টেন্ট কারণ এই পালাক্কাদ গ্যাপ এবং কোয়েম্বাটুর মানে তামিলনাড়ুর দিককার কোয়েম্বাটুর এবং পালাক্কাদ হলো হচ্ছে কেরালার সাইডটাতে এই যে পালাক্কাদ গ্যাপ বা পালঘাট এর যে নর্থ সাইডটা এর নর্থ সাইডে পড়বে হলো হচ্ছে নীলগিরি হিল আর যদি সাউথে দেখো তো সাউথে হবে আনাইমালাই হিল আর এই এইদিকে যে হলো হচ্ছে স্টেট যদি হিসাবে দেখো তো স্টেট হিসাবে দেখতে গেলে তামিলনাড়ু এবং কেরালা এই দুটাকে ভাগ করে তো তামিলনাড়ুর কোন পার্ট বললাম তামিলনাড়ুর বললাম কোয়েম্বাটুর আর কেরালার কি বললাম কেরালার বললাম পালাক্কাদ তো এই জন্য এর নাম হলো পালঘাট পালঘাট বা পালাক্কাদ গ্যাপও বলা হয় তো এটা তাহলে কাকে কাকে কানেক্ট করছে তামিলনাড়ুর সঙ্গে কেরালাকে মাউন্টেন পাস লোকেটেড বিটুইন নীলগিরি ইন দ্য নর্থ অ্যান্ড আলাই আনাইমালাই হিল ইন সাউথ তার মানে যেটা বললাম যে পালঘাটে নর্থে পড়বে নীলগিরি নর্থ নীলগিরি ইন ইন নর্থে নীলগিরি এ সাউথে হলো হচ্ছে আনাইমালাই হিল নেক্সট মালাসেজ ঘাট এই মালাসেজ ঘাটটা কোথায় অবস্থিত মালাসেজটা মহারাষ্ট্রে অবস্থিত মালাসেজ বা নানে ঘাট এই দুটাই মহারাষ্ট্রে অবস্থিত এটা ছোটো ছোটো পরীক্ষার ক্ষেত্রে কম ইম্পর্টেন্ট কিন্তু বেশ ইম্পর্টেন্ট মহারাষ্ট্রতে অবস্থিত মালাসেজ ঘাট এটাও কিন্তু সাহেদ্রী যেটা রেঞ্জ সেই রেঞ্জে অবস্থিত ওয়েস্টার্ন ঘাটে আর যেটা বললাম যে মালশেজ ঘাট নানে ঘাট দুটাতেই অনেক পরিমাণে গুহা দেখা যায় আর এবং এগুলোতে বেশ ইনস্ক্রিপশানে লেখা থাকে এবং ব্রাহ্মী ইনস্ক্রিপশন এখানে বেশিই পাওয়া যায় মানে ব্রাহ্মী ইনস্ক্রিপশনের ডমিনেন্স সব থেকে বেশি এবার আসবো আমরা নানেঘাট নানেঘাট কাকে কাকে কানেক্ট করছে পুনের সঙ্গে জুনার সিটি লোকেশন কিন্তু দেখো লোকেশনগুলো কিন্তু খুবই সুন্দর জায়গা নানেঘাট তো নানে নানেঘাটের এখানে যেটা বললাম গুহা দেখা যায় তো গুহার এখানে দেখতে পাচ্ছ রেস্ট রুম বানানো ছিল যখন এটা ইউজ করা হতো এবং এখানেই প্রচুর স্ক্রিপ্ট দেখা যায় এটা দেখতে পাচ্ছ ব্রাহ্মী ইনস্ক্রিপশন মানে ব্রাহ্মী স্ক্রিপ্টে এই গুহার গায়ে প্রচুর কিছু লেখা থাকতো খোদাই করে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ দ্যাটস অল ফর টুডে